জীবনের পথে যশ নুসরতের ঘর। দুই অভিনেতার ইঙ্গিতে জল্পনা তুঙ্গে প্রতিবেদন। কিছুদিন আগেই আলিপুর আদালত খারিজ করে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে। সেই বিয়ে অবশ্য অনেকদিন আগেই বাতিল ঘোষণা করেছিলেন নায়িকা। এমনকি সেই বিয়েকে বিয়ে বলেই মানতে নারাজ ছিলেন তিনি। নিখিলের সঙ্গে মনোমালিন্যের পরপরই অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমে পড়েন নুসরত জাহান। সম্পর্ক ও বিয়ের কথা না মানলেও নুসরতের সন্তান ঈশানীর বার্থ সার্টিফিকেটে দেখা যায় তার সন্তানের বাবার নাম যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরত কেকে লেখেন হাজবেন্ড। এরপর নুসরত নানা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি আর যশ আপাতত এনজয় করছেন তাদের অভিভাবকত্ব। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। নুসরত এদিন তার ইনস্টা স্টোরিতে লেখেন, যে ঘরে শান্তি নেই সেই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ জেল, আর যে ঘর ভালোবাসায় পরিপূর্ণ তা হল সেরা জেল, যা তুমি কখনোই ছেড়ে যেতে চাইবে না। অন্যদিকে যশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লেখেন, জেলে কেন থাকবে যখন জেলে দরজা সবসময় খোলা। নুসরত ও যশের ইনস্টা স্টোরি থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশরত? আপাতত একসঙ্গেই থাকেন তারা, তাহলে কি এবার বদলাবে ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এই দুই তারকা। তাহলে এবার কি বিচ্ছেদের ঘোষণা করতে চলেছে যশরত, নাকি পুরোটাই কাকতালীয়?